জলসায় যেসব বক্তারা আছে, আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জমাতে আলা হাদিসের সেক্রেটারি মনসুর আলী মোহাম্মদী সাহেব, উনি প্রথমে বক্তব্য রাখবেন। তারপরে আছেন আচিপুরে হাসিপুর থেকে এসছেন সাইফুল্লাহ মৌলানা সাহেব, এবং তারপরে থাকছেন আমাদের পূর্ব মেদিনীপুর জামে মসজিদের শেখ ইমাম সাইদুর রহমান, মৌলানা সাইদুর রহমান সাহেব। এখন বক্তৃতা রাখবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জমাতে আহলে হাদিসের সেক্রেটারি মনসুর আলী মোহাম্মদী সাহেব। আমি সমস্ত গ্রামবাসীকে এই কোরআন হাদিসের আলোচনা সভায় আসার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. جهر البر والبحر وابدل الإنسان، جهر الفساد في البر والبحر وابدل الإنسان، إلى آخر الآيات. أليس الله بكاف عبده؟ شمست بشنشا، شمست تعريف، شمست هم সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি সারা বিশ্বের সৃষ্টিকর্তা এবং যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে। সারা জগতে অনেক প্রাণী আছে, অনেকে বলে থাকেন যে, অনেক আলেমরা বলে থাকেন যে 18,000 মাখলুকাত। অথচ এই 18,000 মাখলুকাতের কথা না আছে কোরআনের কোথাও লেখা, না আছে হাদিসের কোথাও লেখা। তাহলে এটা এলো কোথা থেকে? এটা এক শ্রেণীর আলেমগণ চালু করেছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অগণিত সৃষ্টি আর 18,000 মাখলুকাত, সেই থেকে চলে আসছে। কিভাবে এটা প্রচলিত হয়ে গেছে ইসলামের নামে? অথচ এটা সত্য নয়। কারণ যারা বিজ্ঞান নিয়ে গবেষণা করছে, প্রাণী নিয়ে গবেষণা করছে, তারা এ পর্যন্ত 10 লক্ষেরও বেশি সৃষ্টি পেয়েছে। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সৃষ্টিগুলোকে আমরা দেখতে পাচ্ছি উপরে, পানির উপরে, অর্থাৎ ডাঙাতে, স্থলে, বনে, জঙ্গলে, পাহাড়ে, পর্বতে, সেই সৃষ্টির চাইতেও বেশি সৃষ্টি আছে সমুদ্রের তলে, পানির মধ্যে। সমুদ্রের গহ্বরে যদি যায়, আজকে আমরা দেখতে পাচ্ছি প্রযুক্তির মাধ্যমে, স্যাটেলাইটের দ্বারা তারা যে
ক্যামেরা করে আমাদেরকে দেখাচ্ছে সমুদ্রের নিচের প্রাণীগুলোকে, অবাক হয়ে যাওয়ার বিষয়, কত ক্ষুদ্র ক্ষুদ্র এবং কত সুন্দর সুন্দর প্রাণী এবং কত বিরাট আকারের প্রাণী আছে সেখানে। তো 18,000 মখলুকাত কথাটি সত্য নয়। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু তাআলার অগণিত সৃষ্টি, তার মধ্যে মানুষকে করেছেন আল্লাহ সুবহানাহু তাআলা সর্বোৎকৃষ্ট এবং মানুষের জন্যই সমস্ত সৃষ্টিকে করেছেন। মানুষের দেখুন অবয়ব যা দিয়েছে, এর দ্বারাই তারা বুদ্ধি খাটিয়ে সমস্ত প্রাণীকে তারা নিজেদের বাগে এনে নিয়েছে। তো সেই আল্লাহ সুবহানাহু তাআলার অসংখ্য প্রশংসা, তার প্রশংসা করতে গিয়ে আমরা এতটুকুই বলতে সক্ষম হই যে আলহামদুলিল্লাহ। অতঃপর এই যে দীন ইসলাম আমরা পেয়েছি, আজকে বসে যে আমরা কুরআন ও হাদিসের আলোচনা করব, এর কারণ হচ্ছে কি, আমরা মুসলিম। আর এই মুসলিম হয়েছি কিসের জন্য? আল্লাহ সুবহানাহু তাআলা আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন, মানব জাতির সর্বপ্রথম অর্থাৎ আদি পিতা আমাদের, তাকে মাটির দ্বারা সৃষ্টি করলেন। অতঃপর কিছু ঘটনা ঘটলো, আমি সেগুলো বর্ণনা করতে যাচ্ছি না। যখন পৃথিবীতে নামিয়ে দেওয়া হলো, তার পর থেকে মানব বংশ বৃদ্ধি পেতে থাকলো। এই মানব বংশ বৃদ্ধি পেতে থাকলো এমনকি এখন পৃথিবীর মানব গোষ্ঠীর মোটামুটি একটা অঙ্ক কষা যায় যে 700 কোটির উপরে। তো এই যে পৃথিবীর শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত যুগে যুগে কালে কালে বিভিন্ন প্রান্তে আল্লাহ সুবহানাহু তাআলা নবী এবং রাসূলগণকে প্রেরণ করেছেন, বিভিন্ন গোষ্ঠীর জন্য, বিভিন্ন সম্প্রদায়ের জন্য, বিভিন্ন এলাকার জন্য, যাতে করে আল্লাহ সুবহানাহু তাআলা তার সেই নবী এবং রাসূলের উপরে ওহী পাঠিয়েছেন, বার্তা পাঠিয়েছেন যে এই পদ্ধতিতে যদি তোমরা চলো তাহলে পৃথিবীতে তোমরা সাফল্য পাবে, এবং এই পৃথিবীতে সাফল্য পাওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের যখন মৃত্যু হবে, মৃত্যুর পর তোমরা কি করবে, আলামে বারজাখে যাবে, এবং আলামে বারজাখেও তোমরা কামিয়াবি পাবে। অতঃপরকার কিয়ামতের দিনেও তোমাদের উপরে আল্লাহ সুবহানাহু তাআলার রহমত হবে, আর তার ফলাফল স্বরূপ তোমরা জান্নাত পাবে। তো যুগে যুগে কালে কালে অসংখ্য নবী এবং রাসূলগণকে আল্লাহ সুবহানাহু তাআলা প্রেরণ করেছেন, আর সর্বশেষ রাসূল বা নবী হিসাবে আমাদের রাসূল জনাব মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন, তার উপরে অবতীর্ণ হল অসংখ্য দরুদ ও সালাম, তার মাধ্যমে আমরা আজকে দিন ইসলাম পেয়েছি। ইসলাম হচ্ছে কমপ্লিট একটা দিন, ধর্ম না, ধর্ম হচ্ছে মানুষ যেগুলোকে সৃষ্টি করে, মানুষের মতবাদ নিয়ে যেগুলো এক একটা দিক, এক একটা গোত্র আলাদা হয়ে গেছে, পৃথক হয়ে গেছে, সেগুলোকে বলা হয় ধর্ম। আর আল্লাহ সুবহানাহু তাআলা দিন কায়েম করেছেন। দিন এটি অন্য শব্দে আসে যে মালিক ইয়াউমিদ দিন আমরা পড়ি, এই দিন দাল ইয়া নুন যদি দেখা যায় আরবি ডিকশনারি খুলবে, দিন শব্দের অর্থ হচ্ছে ঋণ, দিন শব্দের অর্থ হচ্ছে ঋণ। অর্থাৎ আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে দিন হিসাবে ঋণ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু তাআলার কুরআন এবং হাদিসকে আমরা ঋণ হিসাবে পেয়েছি, এগুলোকে আমাদেরকে আদায় করতে হবে কাল কিয়ামতের দিনে। ওই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন মালিক ইয়াউমিদ দিন, মালিক সেই দিনের যেদিনকে ঋণগুলোর হিসাব নেওয়া হবে। আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কুরআন এবং হাদিস আমাদেরকে ঋণ হিসাবে দিয়েছেন, তার উপরে চলে তার সেই আমানত হিসাবে দিয়েছেন আমাদেরকে। ঋণ কাউকে যখন দেওয়া হয় তার সেটাকে আদায় করা হয়ে যায় কর্তব্য ফরজ, তার আল্লাহ সুবহানাহু তাআলা যে দিন আমাদেরকে দিয়েছেন ঋণ হিসাবে, সেটার উপরে সম্পূর্ণ পরিচালনা আমাদেরকে হতে হবে, সম্পূর্ণভাবে চলতে হবে, এবং চলার পরে কাল কিয়ামতের দিনে যেন আমরা আল্লাহ সুবহানাহু তাআলার নিকট এইভাবে দাঁড়াতে পারি যে আমরা আপনি যে ঋণ হিসাবে আমাদেরকে দিয়েছিলেন সেই আমানতকে আমরা রক্ষা করেছি এবং আপনাকে আজকে ফিরিয়ে দিচ্ছি, তার উপরে চলে তখনই আমরা পাবো আল্লাহ সুবহানাহু তাআলার রহমত। তো আমি পবিত্র কুরআনের দুই জায়গা থেকে দুটি আয়াত পেশ করেছি। প্রথমে বিষয় হচ্ছে জাহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি ওয়াবদিলুল ইনসান, আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন জলে এবং স্থলে, জলে এবং স্থলে বিপদ ছড়িয়ে পড়েছে, জলে এবং স্থলেতে বিপদ ছড়িয়ে পড়েছে, আপদ বিপদ বালা মুসিবত ছড়িয়ে পড়েছে। এর কারণ কি? ওয়াবদিলুল ইনসান, মানুষের কৃত কর্মের জন্য। এই যে মানুষকে আল্লাহ সুবহানাহু তাআলা সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে মানুষের মধ্যে সর্বোৎকৃষ্ট মানুষ তারাই যারা আল্লাহ সুবহানাহু তাআলা দিনকে স্বীকার করে নিল,
কিন্তু এই স্বীকার করে নেওয়ার পরেও আমি স্বীকার করছি, আমি পাঠ করছি, লা নেই কেউ। অনেকে বলে যে লা ইলাহা আল্লাহ ছাড়া কেউ নেই, না এর অর্থ এ নয়। লা কেউ নেই, ইলাহা, ইলাহা শব্দের অর্থ কি? ইলাহা শব্দের অর্থ হচ্ছে ইলাহ। ইলাহ হচ্ছে সেই বস্তু যার পূজা করা হয়, যার উপাসনা করা হয়, যার ইবাদত করা হয়। লা ইলাহা, কোনো প্রভুর নেই, কোনো ইলাহা নেই, কোনো ইলাহা নেই যার উপাস্য করা যায়, ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ ছাড়া। ইলাহার আপনি স্বীকার করলেন যে লা ইলাহা, কোনো ইলাহা নেই। তারপরে বলছেন ওয়ান্না মুহাম্মদ রসুলুল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর রসুল। তাহলে প্রথমে আসে যে লা ইলাহা, কোনো প্রভু নেই বা কোনো ঈশ্বর নেই, কোনো পূজনীয় বস্তু নেই, যেটা আমরা ভালো ভাষায় বুঝি। তো কোনো ইলাহা নাই, পূজার কোনো উপযুক্ত ব্যক্তি নাই, কোনো উপাস্য নাই যার পূজা করা যায়। অথচ এটা স্বীকার করার সঙ্গে সঙ্গে আপনার উপরে কর্তব্য হয়ে যাচ্ছে যে আপনি আল্লাহ সুবহানাহু তাআলার উপাসনা করবেন, তার ইবাদত করবেন, তার পূজা করবেন, তার কথা অনুযায়ী চলবেন। কিন্তু যখনই আমরা পৃথিবীর উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন, যদি আমি একটা কর্মচারী রাখি, যদি আমি একটা কর্মচারী রাখি, সে কর্মচারী আমাকে স্বীকার করলো যে আপনি আমার কর্মের মালিক, আপনি আমাকে কর্ম দিয়েছেন, আর সেটা স্বীকার করার পর সে আমার, আমি যা তাকে যা যা কাজকর্ম বললাম যে সকালে এই কাজটা করতে হবে, দুপুরে এই কাজটা করতে হবে, সন্ধ্যা পর্যন্ত তোমার এই দায়িত্ব থাকলো, সে আমাকে স্বীকার করলো আপনি আমার মালিক, আপনি আমাকে কাজ দিয়েছেন। সে স্বীকার করার পরে যদি বসে থাকে, সারাদিন কাজ না করে, তার ইচ্ছা অনুযায়ী চলে, কোনো মালিক কি তাকে বেতন দেবে না সেই কর্মচারীকে রাখবে? নিশ্চয় পৃথিবীর মানুষ যেখানে মালিকানা করবে তাকে ওই রকম কর্মচারীকে রাখবে না, বরং ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। তো অনুরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা স্বীকার করছি যে তিনি আমাদের মালিক, তিনি আমাদের প্রভু, তিনি আমাদের উপাসনার একমাত্র যোগ্য, কিন্তু তার উপাসনা আমরা করছি না, তার উপাসনা আমরা করছি না, তাকে ছেড়ে অন্য রাস্তায় দৌড়াচ্ছি, তাকে ছেড়ে অন্যের উপাসনা করছি, নাফসের উপাসনা করছি। আজকে যদি বিচার দৃষ্টিতে দেখা যায়, বর্তমান পরিস্থিতি ভারতবর্ষের খুবই খারাপ, বর্তমান পরিস্থিতি বিশেষ করে মুসলিমদের জন্য খুবই খারাপ। আর যদি হিসাব কষে বলা যায় যে ভারতের মুসলিম সংখ্যা হচ্ছে 33 কোটি, যদি ধরে নেওয়া যায়, যদি কিছু কম বেশি আছে, আমি 33 কোটি ধরছি। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিরাট হাদিস আছে সহিহ বুখারীতে, যেখানে কাল কিয়ামতের দিনের কথা উল্লেখ আছে, যে কাল কিয়ামতের দিনে আদম আলাইহিস সালামকে ডাকা হবে, কতবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, বিচার যখন সম্পূর্ণ হয়ে যাবার উপক্রম হবে, অর্থাৎ বিচারে দোষী কোনো দোষী সাব্যস্ত হচ্ছে এবং যারা নেকি করেছে তাদেরকে পৃথক করা হচ্ছে, তো আদম আলাইহিস সালামকে ডাকা হবে, বলা হবে হে আদম, আপনার উপরে দায়িত্ব দেওয়া হলো এদেরকে বাছাই করার জন্য, যে জাহান্নামে পাঠাবার এবং জান্নাতে পাঠাবার জন্য। তো আদম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আরজ করবেন, ইয়া আল্লাহ, কতজন জান্নাতে আর কতজন জাহান্নামে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন 1999 জন যাবে জাহান্নামে আর 1 জন যাবে জান্নাতে। তো চিন্তা করার বিষয়, আজকে যদি বিচার দৃষ্টিতে আমরা দেখি, তাহলে কিন্তু এই এটা সুস্পষ্ট হয়ে উঠবে আমাদের সম্মুখে, 33 কোটি মুসলমান শুধু নামে, এদের না আছে ইসলাম নিয়ে কোনো কর্ম, 5 ওয়াক্ত নামাজ থেকে অনেক দূরে, রমজানের রোজা থেকে অনেক দূরে। আজকে রমজানের যখন রোজা আসে, মুসলমানরা সারাদিন প্রকাশ্যে খাওয়া দাওয়া করে। একটা যুগ ছিল যখন দেখতাম আমরা যে রমজানের সময় যারা রোজা রাখে না, হোটেলে পর্দা দিয়ে আড়ালে খাওয়া দাওয়া করতো, কিন্তু এখন প্রকাশ্য খাওয়া দাওয়া করছে যুবক যুবক ছেলেরা, যাদের রোজা রাখার ক্ষমতা আছে। তো আমি পরে আসছি যে এটা কেন হচ্ছে। তারপরে আজকে দেখুন, মুসলমানদের জন্যে যেগুলো হারাম, আজকে তো আমি নিজে চোখে দেখেছি, নিজের অভিজ্ঞতার কথা বলছি, রাতের বেলা, একদম গভীর রাতের বেলা হেঁটে চলেছি 25শে ডিসেম্বর, এখানে কয়েকজন থাকতে পারে যারা তারিক ভাইয়ের নাম শুনেছেন, আকড়া ডাকঘরের তারিক ভাইয়ের, ওখানে একটা প্রোগ্রাম হচ্ছিল, ঘটনাক্রমে সেটা ছিল 25শে ডিসেম্বর। আর সেখানে আমরা গেছিলাম এমনভাবে যে
আসার সময় আমাদের রাত হয়ে যায়, আমরা আর কোনো গাড়ি পাইনি। তো যখন হেঁটে হেঁটে আসছি হিন্দু এলাকা দিয়ে, যখন হেঁটে আসছি তখন কিন্তু কোনো গান বাজনার কোনো শব্দ নাই। যখন হিন্দু এলাকা অতিক্রম করে মুসলিম এলাকায় প্রবেশ করছি, মুসলিম ছেলেদেরকে দেখতে পাচ্ছি যারা নামধারী মুসলিম, মুসলিম তো নয় আসবে, ওই মদের বোতল নিয়ে বসে আছে, তাসের আড্ডা নিয়ে বসে আছে, আর একদম টলমলো করছে আর গান বাজনা হচ্ছে। তো এই হচ্ছে আজকে বর্তমান মুসলিম সমাজ, জানে যে মদ হারাম, তাও মদের আসরে 70%-এরও বেশি মুসলমানের বাচ্চারা ডুবে আছে। জানে যে সুদ হারাম, 99% মুসলমান সুদের মধ্যে ডুবে আছে। আমি এটা চ্যালেঞ্জ করে বলবো, আমি এটা চ্যালেঞ্জ করে বলবো যে 99% মুসলমান আজকে সুদের মধ্যে ডুবে আছে, হয় লোন নিয়েছে বা সুদ নিচ্ছে বা সুদ দিচ্ছে। লোন নেওয়া আপনার কোনো প্রয়োজন নাই, আপনার ব্যবসা ভালো চলছে, আপনি ব্যবসাকে বাড়াবার জন্য লোন নিন, এটা জায়েজ নয় আপনার জন্য। হ্যাঁ, শরীয়ত আপনাকে দিয়েছে পারমিশন যখন আপনি কোনো ক্ষেত্রে একদম নিরুপায় হয়ে যাবেন, এমন কি শুয়োরের গোশত আপনার জন্য খাওয়া হারাম, মুসলমানের খাওয়া হারাম, যদি এমন কোনো স্থান এসে যায় যেখানে আপনার আর কোনো খাদ্যের কোনো ব্যবস্থা হচ্ছে না, আর ওই এক টুকরো শুয়োরের মাংস না খেলে আপনার প্রাণও চলে যাবে, সেই মুহূর্তে আপনি বাধ্য হয়ে শুয়োরের গোশত এক টুকরো খেতে পারেন। কিন্তু আজকে মুসলমানরা বিনা প্রয়োজনে লোন নিচ্ছে, বাড়িতে বাড়িতে কি লোন, এখন বন্ধন লোন থেকে বন্ধন ব্যাংক হয়ে গিয়েছে। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুসাফিরের দোয়া কবুল হয়। মুসাফির অর্থাৎ যে ব্যক্তি সফররত আছে, নিজের বাড়ি থেকে বের হয়ে গিয়েছে, 23-24 কিলোমিটার অতিক্রম করে গিয়েছে এবং খুব কষ্টের মধ্যে আছে, সেই ব্যক্তি যদি আল্লাহ সুবহান ওয়া তাআলার নিকট দুই হাত তোলে, তার হাতকে আল্লাহ সুবহান ওয়া তাআলা ফিরিয়ে দেন না। কিন্তু সহিহ মুসলিমের ঘটনা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই মুসাফিরের দোয়া কিভাবে কবুল হতে পারে, যে মুসাফির যে পরনে কাপড়টা পরে আছে সেটা হারামের কামাই দ্বারা পড়ে আছে, যে খাদ্য দ্বারা তার বলিটা গঠিত হয়েছে সেটা হারাম খাদ্য দ্বারা গঠিত হয়েছে, অতএব ওই ব্যক্তির দোয়া কিভাবে কবুল হতে পারে? তাহলে বর্তমানে যদি আমরা ভাবনা চিন্তা করে দেখি, তাহলে মুসলিমদের যে এই অবস্থা, আর চারিদিকে বলা হচ্ছে দোয়া করো, জুমার সময় দোয়া করো, অমুক সময় দোয়া করো, এই দোয়া কি কবুল হবে? এই দোয়া যত আল্লাহ 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 সারা দিন যদি আমরা ফজর থেকে নিয়ে এসা পর্যন্ত করি না কেন, কাঁচকলা দেখতে পাবো আমরা, এই দোয়া কবুল হওয়ার কোনো আশঙ্কাই নাই, কোনো সম্ভাবনাই নাই এই দোয়া কবুল হওয়ার। কারণ এই মুসলমানদের ভিতরে ভেজাল ঢুকে পড়েছে। মুসলমানরা তো দূরের কথা, একদিন গেলে একটি ছোট্ট ঘটনা আমি ফেসবুকে লিখেছিলাম ঘটনাটা। আমাকে দৈনিক মিডিয়া পুরুষ ডিউটি যেতে হয়, কোনো সময় সাইকেল নিয়ে যায়, কোনো সময় আবার অটো চেপে যায়। তো আমি অটোয় উঠেছি বাওয়ালি মোড় থেকে, তো তার আগে 3 তালাক বিল সংসদে পাশ হয়েছে। তো অটোয় উঠেই দেখছি একটা মুসলিম যাত্রী আছে, বাকি সব যাত্রী হিন্দু, এবং যে যিনি ড্রাইভার চালাচ্ছেন তিনিও মুসলিম, তাদের মধ্যে ওই 3 তালাক নিয়ে কথা মানে কথোপকথন হচ্ছে। তো আমিও তার মধ্যে সামিল হলাম। তারা যখন বলছে যে এটা উচ্ছেদ হয়েছে, ভালো হয়েছে, আমি বললাম ভাই এটা উচ্ছেদ হলো কী করে? কোরআন এবং হাদিসে 3 তালাক নাই, কোরআন এবং হাদিস অনুযায়ী 3 তালাক না, এটা স্পষ্ট নাই। বরং 3 তালাকের বিরুদ্ধে কোরআনের আয়াত আছে, হাদিসে আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে, যে হালালা পন্থাকে আজকে মোদী সরকার বলছে ব্যাংক, সেই হালালা পন্থীদের জন্য মহানবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে তাহলিল করনে ওয়ালা আর তাহলিল জো করাতা হে উসকে উপর আল্লাহ কি লানত হে। ইবনে মাজার হাদিস, যে ব্যক্তি তাহলিল করালো, হালালা করালো তার স্ত্রীকে, আর যে ব্যক্তি হালালা করলো কারোর স্ত্রীকে, তাদের উভয়ের উপরে আল্লাহর অভিশাপ, সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অভিশাপ। তখন সেই অটো চালক বলছে তাহলে এটা এলো কোথা থেকে? বলে দেখুন, অধিকাংশ মুসলমান আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের অনুসরণ করে না, বরং ইরাকি অনুসরণ করে। তো তারপরে সেই অটো চালক নিজে বলছে আমি তো মুসলমান দেখতে পাই না, এই আপনাদের মতো কিছু দাড়ি টুপিওয়ালাকে দেখলে একটু স্মরণ আসে যে হ্যাঁ মুসলমান, নচেত ভাই আমি মুসলমানদের দেখতে পাই না। আমরা তো জানি যে মুসলমান মানে দৈনিক 5 বার তাকে নামাজ পড়তে হবে, কিন্তু কোথায় মুসলমানরা নামাজ পড়ে? আমি তো জানি মুসলমানদের জন্য মদ হারাম, কিন্তু অলিগলিতে তো মুসলমানদের ছেলেরাই বেশি মদ খায়, এমনকি হিন্দুদের চাইতেও বেশি।
তারপরে আমরা তো জানি গান বাজনা ইসলামের একদম নিষিদ্ধ, হারাম। কিন্তু আজকালকে এমনকি সিনেমার অভিনেতা অভিনেত্রী ডাইরেক্টর প্রোডিউসার থেকে নিয়ে বিভিন্ন কিছু সব কিছুতেই মুসলমানরা, আর তাদেরকে নিয়েই তো খান 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 হচ্ছে। তাহলে এরা কোথাকার মুসলমান? এটা আমার কথা না কিন্তু হিন্দু ভাইয়ের কথা। তাহলে ওরাও জানে এরা অরিজিনাল মুসলমান না। তাহলে 33 কোটিকে যদি আমরা বিভক্ত করি 100 ভাগে, তার মধ্যে 1 ভাগ যদি সঠিক মুসলমান হয়, তাহলে জানতে হবে কত আমাদের সংখ্যা ঠেকবে ভাই, কোথায় সংখ্যা ঠেকবে, প্রকৃত মুসলমানের সংখ্যা কোথায় গিয়ে নামবে জানেন আপনি? আজকে চারিদিকে মুসলমানদের দুরবস্থা এই জন্য যে এরা কোরআন ছেড়েছে, এরা হাদিস ছেড়েছে, আর রমজানের রোজা যুবকরা রাখতে পারছে না, যুবতীরা রাখতে পারছে না। এর প্রধান কারণ হলো তার পিতামাতারা, তার পিতামাতারা, পিতামাতার উপরে দায়িত্ব রয়েছে যে পিতামাতারা সন্তানদেরকে গড়ে তুলবে। নামাজের হিসাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলে দিয়েছেন যে যখন তোমার সন্তানের বয়স 7 বছর হবে তুমি তাকে নামাজের ট্রেনিং দাও, আর 10 বছর পার হয়ে গেলে যদি সে নামাজ না পড়ে তুমি তাকে তার জন্য প্রহার করো। সাহাবায়ে কেরামগণ কি করতেন? নিজেদের ছেলেপুলেদের ছোট ছোট সন্তানদের 5 বছর 6 বছর সন্তানদেরকে রোজা রাখাতেন। যখন তারা খুদার জ্বালায় ছটফট করতো তখন খেলনা তাদের দিকে দিতেন, খেলা করতো তারা। এটা হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার। রোজা কোনোদিন সেই সন্তান রাখতে পারবে না যার ছোট থেকে প্র্যাকটিস নাই, ছোট থেকে যার রোজা করে অভ্যাস নাই সে বড় হয়ে কি করে করবে? আর এর জন্য দায়ী কারা? অভিভাবকরা। আর অভিভাবকরা অনেক ক্ষেত্রে অনেক কিছুর জন্য দায়ী। আজকে মুসলমানদের বাড়িতে আপদ বিপদ মুসিবত হলে পরে অধিকাংশ ক্ষেত্রে কি করে? মৌলবীর কাছে ছুটে যায়। কোন মৌলবী? যে মৌলবী কিছু করবে করে ছাড়বে, যে মৌলবী তাবিজ লিখবে, যে মৌলবী হাত কি লিখবে, মাদুলি লিখবে, অমুক জায়গায় টাঙালে আপনার বাড়িতে বিপদ আসবে না, অমুক জায়গায় টাঙিয়ে দিলে আপনার বাড়িতে শয়তান প্রবেশ করবে না, এটা কখনোই হতে পারে না। যে বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি, তার নবীর মাধ্যমে আমাদেরকে বলে দেননি, সেটা যদি কোনো মৌলবী বলে সেই মৌলবী নিজেও জাহান্নামে যাবার কাজ করছে আর আপনাকে আমাকে সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। শুনুন, আপনার বাড়িতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত অবতীর্ণ হবে তখন যখন ইসলামী পন্থা আপনি আপনি পালন করবেন। প্রথমে আপনাকে বাড়িতে প্রবেশ করতে গেলে পরে কোথায় লজ্জা করে? এখন লজ্জা করে? এখন বাড়িতে প্রবেশ করতে গেলে পরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বাড়িতে কোনো ব্যক্তি প্রবেশ করবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বাড়ির যা বাড়িতে যারা আছে তাদের উপরে দোয়া দিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের উপরে শান্তি রহমত এবং বরকত অবতীর্ণ করুক, এই বলে যেই বাড়িতে প্রবেশ করবেন এবং বিসমিল্লাহ বলে পা রাখবেন বাড়ির ভেতরে, আপনার বাড়িতে শয়তান থাকতে পারে না, আপনার বাড়িতে কোনো অশুভ শক্তি থাকতে পারে না। যদি আপনি এটাকে প্রয়োগ করেন দেখবেন আপনার বাড়ি থেকে সমস্ত বিপদ মুসিবত সমাজ যাতে বিতাড়িত হচ্ছে। যে বাড়িতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয় সেই বাড়িতে আল্লাহর রহমত অবতীর্ণ হয়। আর আজকে কি হচ্ছে? বাড়িতে রহমত অবতীর্ণ করার জন্য কিছু হাফেজকে কিছু মৌলবীকে ডেকে সারাদিন পড়ানো হচ্ছে। আমি নিজে পড়েছি চুরি করা পড়া, যখন মাদ্রাসায় পড়তাম হিজ্জ করছি, প্রথমে হিজ্জ করেছিলাম তারপরে আলেমে পড়েছি, তো মানে হিজ্জ করতাম তখন তো বয়স খুব কম, ওই 6-7 বছর পাঠ আরও কিছু বেশি হবে, তো কিছু বুঝতাম না। আর আমার উস্তাদ ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করুক, তিনি হানাফি ছিলেন, তো তিনি আমাকে সঙ্গে করে বা আমরা যারা ছাত্র ছিলাম তাদেরকে সঙ্গে করে নিয়ে ওই নাজিরা পড়তে যেত। তো গেছি পড়ছি, 6 জন আছে 5 পারা করে, 5 জন থাকলে 6 পারা করে, 1 ঘন্টা বা 1 ঘন্টা 10 মিনিটের ভেতরে শেষ করতে হবে। পড়া হচ্ছে এক পৃষ্ঠা, পরের পৃষ্ঠা পড়ছে, এই এত দেরি কেন? তাহলে উল্টাও, পাল্টাও, না পড়া হয়নি তো উল্টে যাও, এক পৃষ্ঠা পড়বে 2 পৃষ্ঠা উল্টাবে। তো এই হচ্ছে পড়া, এই হচ্ছে নাজিরা। কত কোনো বাপের বেটা আছে আমি পড়বো তার সম্মুখে, কোনো হাফেজ আসুক 1 ঘন্টা যে 5 পারা পড়ে দেখেন দেখি, আর যদি কোনো হাফেজ না হয় তাহলে আমার থেকে বেশি স্ত্রীকে কোরআন তেলাওয়াত করে দেখুক দেখেন যদি, আমিও হেজ্জা পড়েছি, আমিও হেজ্জা পড়েছি, আমার 1 ঘন্টায় খুব বেশি হলে 2.5 পারা বা তার থেকে কিছু পড়বে বেশি পড়বে, খুব যদি স্পিডে পড়ি, আর খুব স্পিডে পড়লে কী হবে সেখানে আপনার ওই জেল জবরে টান যেগুলো ওগুলো থাকবে না, ঠিক আছে,
কোথায় কি টান টান দেখার দরকার নেই, শুধু সুর দিয়ে চুরু চুরু চুপের পড়ে যাবে। তো বিষয় হচ্ছে তো এরা আবার এক ঘন্টায় পাঁচ পাড়া ছয় পাড়া পড়ে দেয়। তো এইভাবে পড়ানো হয় নাজিরা খতম, তারপরে হয় সাবিনা খতম, সারাদিন হিফজ পড়ছে, মুখস্থ করে পড়ে যাচ্ছে মায়েকেতে। তো এইভাবে করলে কোনোদিন বাড়ি থেকে অশুভ শক্তি বা শয়তান দূর হবে না। বরং সাহাবা কেরামগণ দেখতে পাচ্ছেন এক জায়গায় এক এক সাহাবার ঘোড়া বাঁধা আছে, আর সেখানে এক ব্যক্তি সুরা আলী ইমরান পাঠ করছে। তো ঘোড়াটা লাফাচ্ছে খুব জোরে, ঘোড়াটা এত জোরে লাফাচ্ছে যেন মনে হচ্ছে ধ্বজিটা ছিঁড়ে এখনই পালাবে। তখন এর কারণ জানতে চাওয়া হলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি বললেন যে ওখানে সুরা আলী ইমরান পাঠ করা হচ্ছে, আর সেখানে ঘোড়াটা বাঁধা আছে, ঘোড়া এই জন্য চিৎকার করছে যে ঘোড়ার উপরে শয়তান সবার ছিল এবং ঘোড়া শয়তানকে দেখতে পাচ্ছে যে শয়তান পালাবার জন্য রাস্তা খুঁজছে, কোন দিকটা পালাবে। তাহলে চিন্তা করুন, সেখানে কোরআন তেলাওয়াত হচ্ছে, যেখানে সেখান থেকে শয়তান পালাবার জন্য রাস্তা খুঁজছে যে কোন দিকটা আমি পালাবো। তাহলে আপনার বাড়িতে আমার বাড়িতে যদি কোরআন তেলাওয়াত করা হয় তাহলে সেই বাড়িতে আল্লাহর রহমত অবতীর্ণ হবে, এবং সেই বাড়িতে যদি শয়তান থাকে তাহলে সেখান থেকে দূর হয়ে যাবে। তারপরে খাস করে দুটি আয়াতের সম্মুখে বলা হয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বুখারী মুসলিমের হাদিস যে আমাকে দুটি আয়াত দেওয়া হয়েছে, যে আয়াতের সমপরিমাণ আয়াত না ছিল তাওরাতে, না ছিল ইনজিলে, না ছিল জবুরে, এবং এই পবিত্র কোরআনের মধ্যে এই দুটি আয়াতের সমপরিমাণ আয়াত অন্য কিছু নাই। তো এই আয়াতটা যে ব্যক্তি পাঠ করবে, এই দুটি আয়াত যে বাড়িতে পাঠ করা হবে উচ্চস্বরে, সেই বাড়ি থেকে শয়তান দূর হয়ে যাবে। সেই দুটি আয়াত হচ্ছে সূরা আল বাকারা শেষ দুটি আয়াত, আমানা রাসূল বিমা উনজিলা ইলাইহি মিন রাব্বিহিল মুমিনুন থেকে একদম লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা কাফিরিন পর্যন্ত পড়তে হবে। তো আমরা আমল ছেড়ে দিয়েছি, আমরা কোরআন তেলাওয়াত ছেড়ে দিয়েছি, আমাদের বাড়িতে এখন হাতে হাতে মোবাইল, মোবাইলের মধ্যে ছেলেরা কী করছে, সারাদিন কার্টুন দেখছে, মোবাইলের মধ্যে সিনেমা দেখছে, টিভি না থাক, এখন টিভি আর দরকার নাই, মোবাইলই যথেষ্ট আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, আর মোবাইলই যথেষ্ট আপনারা কে বা আমাকে আমার সন্তানদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। একসময় আমরা শুনতাম ছোটবেলায় যে বাড়ি বাড়িতে সিনেমা ঘর হবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি বলে গিয়েছেন, এখন তো দেখছি পকেটে পকেটে সিনেমা ঘর। তো মোবাইল আপনার বাড়িতে ঢুকে গেছে, আমার বাড়িতে ঢুকে গেছে, মোবাইলের মাধ্যমে সারাদিন সব কিছু হচ্ছে, অথচ আর এই মোবাইলের মধ্যে এমন মগ্ন হয়ে গিয়েছে যে কখন কোরআন তেলাওয়াত করতে হবে, কখন নামাজ পড়তে হবে, নামাজের সময় চলে যাচ্ছে, কিন্তু এই সিরিয়ালটা দেখে না নিলে আমার ঠিক হবে না, এই দৃশ্যটা না দিলে আমার ঠিক হবে না, এই সমস্ত কিছু চলছে। তো আপনার আমার বাড়িতে শান্তি আসবে কোথা থেকে, আপনার আমার বাড়িতে আল্লাহর রহমত অবতীর্ণ হবে কোথা থেকে, আপনার আমার বাড়ি থেকে বিতাড়িত শয়তান দূর হবে কীভাবে? তারপরে আমি তো শুধু একটা আমলের কথা বললাম যে বাড়িতে প্রবেশ করতে হবে, যখনই প্রবেশ করবেন এমনকি বাড়িতে কেউ না থাক, যেমন আপনি নামাজ পড়েন, আপনি আমি নামাজ পড়ি, তো নামাজ শুরু করি আল্লাহু আকবার দিয়ে, আর নামাজ শেষ করি কি বলে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কাকে সালাম দিচ্ছি ভাই, কেউ কি জবাব দেয়, সালামের জবাব কেউ দেয়, সালামের জবাব কেউ দিতেও পারে না, কারণ এটা বিধানও নয়। তো আমরা সালাম দিচ্ছি উপস্থিত মুসল্লি এবং ফেরেশতারা যারা উপস্থিত আছে তাদেরকে সালাম দিচ্ছি, অনুরূপ আপনার বাড়িতে যারা আছে তা আছে বা নাই, আপনি বাড়িতে প্রবেশ করছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে প্রবেশ করুন বাড়িতে, যখন প্রথম পা রাখুন বিসমিল্লাহ, আপনার বাড়ি থেকে শয়তান দূর হবে, আপনার বাড়ি থেকে বালা মুসিবত দূর হবে। তারপরে আমরা পায়খানা প্রস্রাবখানায় যখন প্রবেশ করতে যাচ্ছি, আমরা তো নামাজের পরে আমরা জিকির করি না, রব্বি আইনি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা, হে আমার রব আমাকে এমন শক্তি দাও যেন আমি তোমার জিকির করতে পারি, যেন আমি তোমার পবিত্রতা বর্ণনা করতে পারি, যেন আমি তোমার শুকর বর্ণনা করতে পারি, শুকর আদায় করতে পারি। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্রতা বর্ণনা করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করবেন, কিভাবে আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজ যদি পড়েন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় হবে যথেষ্ট। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষের যে 360টি শিরার বা উপশিরার হাড়ের যে ঘিরে এত জোড় আছে, তো প্রত্যেকটার উপরে একটা করে সাতকা আছে। তো মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের শুকরিয়া আদায় কেউ করতে পারবে না, কিন্তু যদি কেউ সকালবেলা কয়েকটি শব্দ বলে তাহলে
তাকে যে আল্লাহ সুবহানাহু তাআলা নিয়ামত দিয়েছেন, তার চুল থেকে নিয়ে পা পর্যন্ত, তার চোখ নাক এবং তাকে নিঃশ্বাস প্রশ্বাস সমস্ত কিছু দিয়েছে, সমস্ত কিছু শুকরিয়া আদায় হয়ে যায়। কি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আপনাকে পাঠ করতে হবে সকালবেলা শুধু কয়েকটা শব্দ, সেই আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি এবং প্রশংসা করছি। আদাদা খলকিহি, তিনি যত সৃষ্টি করেছেন তার সৃষ্টির সম পরিমাণ। ওয়ারিজা নাফসিহি, তার সন্তুষ্টির সম পরিমাণ। ওয়া জিনাতা আরশিহি, আর তার আরশের সৌন্দর্যের পরিমাণ। ওয়া মিজাজা কালিমাতিহি, এবং তার যত রকম বাক্য আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত বাক্য আছে সমস্ত বাক্যের পরিমাণ, তার শুকরিয়া আমি আদায় করছি। মহানবী সাল্লাম বলছেন এই দোয়া পাঠ করার সঙ্গে সঙ্গে আপনার উপরে যত নিয়ামত আছে সেই দিনের জন্য নিয়ামতের শুকরিয়া আপনার আদায় হয়ে গেল। তারপরে আমরা প্রস্রাব পায়খানা যখন প্রবেশ করবো, প্রস্রাব পায়খানাতে কানা জিন থাকে। যে মুসলমান জিনকে বিশ্বাস করবে না তার ইমান নাই। যার কারণে সর্বপ্রথমে যে সূরাটা সূরা ফাতিহার পরে দেওয়া হয়েছে, সূরা ফাতিহার পরে যে সূরাটি দেওয়া হয়েছে সেখানে পরিষ্কার লেখা রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এটা এটা এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। হুদানিল মুত্তাকিন, এটা হচ্ছে মুত্তাকিনদের জন্য হিদায়ত স্বরূপ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, এখানে আসুন, যারা মুত্তাকিন কারা, যারা আল্লাহর উপরে ঈমান এনেছে, বিল গায়বি এবং গায়বের বিষয়ে অদৃশ্যের বিষয়ের উপরে ঈমান এনেছে। তো গায়বের উপরে আপনাকে ঈমান থাকতে হবে। গায়বের কয়েকটি বিষয়, এক তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কেউ দেখতে পায়নি, দেখতে পাবে না কাল কিয়ামতের দিনে, যখন বিচার হবে তখন কেউ দেখতে পাবে। এবং জান্নাতেতে জান্নাতীদের, জান্নাতের মধ্যে জান্নাতীদের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে তারা রব্বুল আলামিনকে সরাসরি দেখতে পাবে। এমনকি জান্নাতের কথা যেখানে বর্ণনা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যখন দেখবে পুরুষরা, তার বাড়ির যে স্ত্রীরা হুরেরা চিন্তায় পড়ে যাবে, কয়েক শত শত বছর অতিক্রম হয়ে যাবে যে আমাদের পুরুষরা গেল কোথায়, ফিরে আসছে না কেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যখন দেখবে জান্নাতীরা, এবং কোনো বাধা থাকবে না, যেমন আমরা স্পষ্ট রূপে যখন একদম পরিষ্কার আকাশে পূর্ণিমার চাঁদকে দেখতে পাই, অনুরূপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জান্নাতীরা দেখবে। আর তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৌন্দর্যতে এমনভাবে বিভোর হয়ে যাবে যে আর কিছু মনে থাকবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে না দেখে বিশ্বাস করতে হবে। ফেরেশতা আছে, ফেরেশতা কিছু ফেরেশতা হিসাব নিকাশ দেওয়ার জন্য আছে, কিছু ফেরেশতা আছে রূহ কবজ করার জন্য, বিভিন্ন ফেরেশতাকে বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়েছে। এখানে কথা প্রসঙ্গে একটি কথা এসে গেল বলে বলিনি, আমরা শুনেছি বা আমরা এখনো বলে থাকি আজরাইল আসবে। এমনকি অনেকে আবার ঠাট্টা বিদ্রুপ করে বলে, আরে আজরাইল তাহলে একই সঙ্গে পৃথিবীর বিভিন্ন আনাজে কানাচে যখন অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, বিভিন্ন দুর্ঘটনা হয়ে যাচ্ছে, অনেক মানুষ একসঙ্গে মারা যাচ্ছে, তাহলে একটা আজরাইল সবার জান নিচ্ছে কি করে। শুনুন, আজরাইল বলে কোনো ফেরেশতাই নাই, আজরাইল বলে কোনো ফেরেশতার অস্তিত্বই নাই, না আছে কোরআনে না আছে হাদিসে, আজরাইলের নামই খুঁজে পাবেন না। কোরআন বা হাদিসে কি আছে, মালাকুল মউত, মালাকুল মউত শব্দ আছে, মউতের ফেরেশতা গণ, মানে অনেক ফেরেশতা যারা মউতের দায়িত্বে আছে, যাদের দায়িত্বই হচ্ছে মানুষের রূহকে কবজ করে নেওয়া, এটা অনেক ফেরেশতার উপরে দায়িত্ব দেওয়া আছে। আজরাইল বলে কোনো ফেরেশতার অস্তিত্ব নাই, না আছে কোরআনে না আছে হাদিসে, এটাও কেমন করে চলে এসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন বেহতার। তো ফেরেশতাদের উপরে বিশ্বাস রাখতে হবে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছিলেন এই মানুষের পূর্বে কাদের, জিন জাতিকে সৃষ্টি করেছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদূন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি জিনকে এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। তারে জিনকে সৃষ্টি করেছিলেন, অতঃপর মানুষকে সৃষ্টি করেছেন। জিনদেরকে দেখা যায় না, আমরা দেখতে পাই না, তারা কিছু কিছু মানুষকে দেখা দেয় তখন তারা দেখতে পায়। আর জিনেদের একটা বিরাট শক্তি রয়েছে, তারা যে কোনো বস্তু রূপ ধারণ করতে পারে। আর ইবলিস শয়তানও হলো জিনেদের একজন, তাই জিনেরা সমস্ত কিছু রূপ ধারণ করতে পারবে যখন ইচ্ছা তখন, কিন্তু একমাত্র এক ব্যক্তির রূপ ধারণ তারা করতে পারবে না, সেটা হচ্ছে মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাহলে জিনের উপরে বিশ্বাস রাখতে হবে, গায়েবের বা অদৃশ্যের বিষয়ের মধ্যে যেগুলো রয়েছে তার জিনের উপরে ঈমান রাখতে হবে। তো জিনের উপরে বিশ্বাস রাখতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই পায়খানা বা প্রস্রাবখানা যেখানেই থাকে সেখানেতে
নর নারী কানা জিন বাস করে। তো যখন মানুষ কোনো কিছু বলা ছাড়া সেই পায়খানা বা প্রসাবখানায় ঢুকে যায়, প্রবেশ করে যায়, সেই জিন্দা তাদেরকে অনুভব করতে থাকে এবং তাদের ক্ষতি সাধন করে। যার জন্য দোয়া শেখানো হয়েছে আমাকে আপনাকে, যখনই আমরা পায়খানা বা প্রসাবখানায় প্রবেশ করবো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তখন বাম পা প্রথমে প্রবেশ করাবে, আর প্রবেশ করার আগে তুমি বলবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুতি ওয়াল খাবাইস, হে আল্লাহ আমি আপনার নিকট পানা চাচ্ছি, আশ্রয় চাচ্ছি, যে নর নাপাক নর এবং নাপাক নারী জিন হতে, খপ্পিশ হতে। আর আমরা শুনে থাকি যে ওই ভূত পেতনি বা ওই শাকচুন্নি বা দৈত্য, ভূত বলে কোনো কিছু হয় না। যদি কেউ বলে ভূত বলে কিছু হয় তাহলে সে জানতে হবে সে বেঈমান, তার ঈমান নাই। এবারে ভূত বলে যে আমরা অনেকে দেখি অমুক ব্যক্তি মারা গিয়েছে আর অমুক ব্যক্তির উপরে সওয়ার হয়েছে আমি ওই ব্যক্তি, তাহলে এগুলো কি? এগুলো সব আমার বইয়ের মধ্যে শরীয়তে মুহাম্মদের মধ্যে এক একটা পাঠ করে আমি লিখে দিয়েছি, তারপর আমি বলিনি। মুসনাদে আহমদের মধ্যে হাদিস রয়েছে, প্রত্যেক ব্যক্তির সঙ্গে যেমন দুটি করে ফেরেশতা থাকে, অনুরূপ প্রত্যেক ব্যক্তির সঙ্গে একটা করে জিন থাকে, সেই জিনের নাম হচ্ছে করিম। এখন কোন শিশু জন্ম নিল, তার জন্ম থেকে নিয়ে তার মৃত্যু পর্যন্ত সেই জিন তার সঙ্গে রয়েছে। সেই ব্যক্তি কিভাবে চলাচল করে, তার আত্মীয় স্বজন, তার পাড়া প্রতিবেশী, তার বন্ধু বান্ধব, কারা 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 তার শত্রু, তারা সব জানে সে, সে তো সর্বসময় তার সঙ্গে রয়েছে। আর তার কাজ হলো মানুষকে পথভ্রষ্ট করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন সাহাবায়ে কেরামদেরকে যে প্রত্যেক ব্যক্তির সঙ্গে একটি করে শয়তান থাকে। তখন সাহাবায়ে কেরাম বলছেন হে আল্লাহর রাসূল আপনার সঙ্গেও? তিনি বলছেন হ্যাঁ আমার সঙ্গেও, তবে আমার উপরে সে বিজয়ী হতে পারেনি, বরং আমি তার উপরে বিজয়ী হয়েছি এবং সে এখন আমার অনুগত্যশীল হয়ে গিয়েছে। তো সেই কারিম জিন, এখন কারিম জিন আপনার সঙ্গে আমার সঙ্গে বা আরও পৃথিবীর সমস্ত মানুষের সঙ্গে আছে। এখন সেই মানুষটা কোনো দুর্ঘটনায় মারা যাচ্ছে বা আত্মহত্যা করছে, তখন সেই কারিম জিন তার রূপ ধারণ করে, যেহেতু জিনরা সমস্ত কিছু রূপ ধারণ করতে পারে, তার রূপটা ধারণ করে সেই ব্যক্তি কীভাবে চলতো, কীভাবে বলতো, কীভাবে খাওয়া দাওয়া করতো, তার বন্ধু বান্ধবকে, তার শত্রুকে, সব কিছু জানে। সেই ব্যক্তি তার রূপ ধারণ করে এসে কাউকে দেখা দিচ্ছে বা কারোর উপরে কারোর ভিতরে প্রবেশ করছে আর বলছে আমি ওই ব্যক্তি, তার মতো আওয়াজ করছে, তার মতো সব বলছে, সে যা করতো সাহেব তাই করছে, ওরে ওকে না ভূত ধরেছে। সূরা মুমিনুন 100 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলে দিয়েছেন যে ব্যক্তির রূহকে কবজ করে নেওয়া হলো, ফেরেশতাগণ যে ব্যক্তিকে তার দেহ থেকে তার রূহকে হরণ করে নিল, সেই ব্যক্তির শক্তি নাই যে সে আলামে বারজাক থেকে পৃথিবীতে আসবে। সে মাটি চাপা পড়ে মরে যাক, তাকে বাঘে খেয়ে নেই, তার সে আত্মহত্যা করুক, সে মার্ডার হয়ে যাক, সে ভালোভাবে মরুক, যাই হোক, রুহ যার কবজ হয়ে গেল, যদি সে আত্মা ভালো হয় তাহলে সে এই লাইনে জায়গা পাবে, সেখানে সবুজ রঙের পাখির, সেই মুসলিমের হাদিসটা রয়েছে এবং মুসলিম আহমদের রয়েছে, সবুজ রঙের পাখির মধ্যে তার আত্মাটাকে প্রবেশ করে দেওয়া হবে এবং জান্নাতে সেই পাখি বিচরণ করবে, তার ফল পাকড় খেতে থাকবে, কিয়ামত পর্যন্ত এটা ঘটবে। আর আলামে বারজাকে যখন নিয়ে যাওয়া হবে, যদি কোনো বাদশার আত্মা হয়, কাফিরের আত্মা হয়, বেঈমানের আত্মা হয়, তাহলে তার রুহকে সিজ্জিনে ফেলে দেওয়া হবে। সিজ্জিন হলো জাহান্নামের একটি অনুরূপ এক একটা জায়গা, যেখানে সে আলামে বারজাকে কিয়ামত পর্যন্ত শাস্তি পেতে থাকবে। তাহলে এই আসছে কোথা থেকে, ভূত হচ্ছে কি করে, তো এই হচ্ছে বিষয়, জানতে হবে সব কিছু। শুধু যেগুলো অমুসলিমরা বলে আজকে আমাদেরকে গ্রাস করেছে কি জানেন, অমুসলিমদের যে কালচার সেটা আমাদেরকে সম্পূর্ণভাবে গ্রাস করেছে। অমুসলিমরা জন্মদিন পালন করে, আমরা জন্মদিন পালন করছি, তারা ওই কি বলে মুখে ভাত করে ছেলেদের, আমরা ওই ছেলেদের আকিকা ছেড়ে মুখে ভাত করছি, তারা ফিস্তি করে আমরাও করছি, তারা যা কিছু করে তারা পূজা করে আমরাও করছি, সমস্ত কিছু এসে গেছে অমুসলিমদের দেখা দেখি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার তার রাসূলের মাধ্যমে বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফা হুয়া মিনহুম, যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য অবলম্বন করলো সে তাদেরই অন্তর্ভুক্ত। তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে আমাদের অবস্থা কোনখানে। তো দুআগুলো আমাদের জানতে হবে, আমাদের
আমাদের সন্তানদের শিক্ষা দিতে হবে, যদি আমরা নামাজ পড়ি তবে তো সন্তানদেরকে শিক্ষা দেব। তারপরে দোয়া, আপনি পায়খানায় প্রবেশ করলেন, ওই দোয়া পাঠ করেন, আপনার সন্তানদেরকে শিক্ষা দিলেন এই দোয়া পাঠ করে তবে পায়খানায় প্রবেশ করবে, দেখি আপনার সন্তানদেরকে ঝিনা কি করে ধরে, হাওয়া কি করে লাগে, বাতাস কি করে লাগে, দেখি তো। পায়খানা থেকে বার হবে যখন, ডান পা প্রথমে বার করবে, বার হয়ে বলবে গুফরানাকে, আল্লাহ আমাকে ক্ষমা করো, কারণ সর্ব অবস্থায় আল্লাহ সুবহানাহু তাআলার প্রশংসা করতে হয়, ইবাদত করতে হয়, কিন্তু যখন আপনি পায়খানা প্রথম খোলায় থাকবেন তখন আল্লাহর নাম নিতে পারবেন না, যেহেতু সেখানে একটা কাজ করতে গেছে, সেখানে উলঙ্গ আসেন, বস্ত্রহীন অবস্থায় আসেন। তারপরে আপনি বার হচ্ছেন বাড়ি থেকে, বাড়ি থেকে বার হয়ে যাচ্ছি, কোন কাজে বার হচ্ছি, যেখানে বার হচ্ছি, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আপনি আল্লাহর নামে বার হলেন বাড়ি থেকে, কোনো কিছু আপনার ক্ষতি করতে পারবে না। তারপরে যে দোয়াগুলো রয়েছে, যে জিকিরগুলো রয়েছে, যদি কোনো ব্যক্তি সকালবেলা 100 বার এগুলো যদি আমরা পাঠ করি, তাহলে দেখবো আমরা ফলাফলও পাবো, নিশ্চয় আমরা ফলাফল পাবো। আপনার উপরে জাদু করুক, মন্ত্র করুক, আপনাকে বান মানুষ যা কিছু করুক, এগুলো সত্য অবস্থা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া জাদু করা হয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া জাদু করা হয়েছে, সেই জাদু টনিক হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছেন সূরা নাস এবং সূরা ফালাক। আপনি যদি সকালবেলা 100 বার পাঠ করেন, লা ইলাহা, কোনো ইলাহা নেই, কোনো উপাস্য নেই, ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত, ওয়াহদাহু, তিনি একক, লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই, তার কোনো অংশীদার নাই, লাহুল মুলক, এবং পৃথিবী আকাশ জমি সমস্ত কিছু তারই, সমস্ত কিছু রাজত্ব তারই, ওয়ালাহুল হামদু, আর সমস্ত প্রশংসা তার, ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কদীর, তিনি প্রত্যেকটা বিষয়ের উপরে শক্তিশালী। এটা আপনি পাঠ করেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়ালাহুল হামদু ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কদীর। মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলছে, যে ব্যক্তি সকালে 100 বার এই দোয়া পাঠ করে নিল, সন্ধ্যা পর্যন্ত সে সমস্ত ধরনের আপদ বিপদ বাড়া মুসিবত থেকে, সমস্ত জাদুটানা, সমস্ত বানা, সমস্ত থেকে হিফাজত কাটবে। আর যে ব্যক্তি সন্ধ্যাবেলা ওইটা 100 বার পাঠ করলো, সে সকাল পর্যন্ত সমস্ত কিছু বুড়াই থেকে সে হিফাজত থাকবে। এগুলো কোথায়? এগুলো যদি আমরা আমল করি, তাহলে দেখবেন কোনো কিছু অশুভ শক্তি আমাদেরকে গ্রাস করতে পারবে না। তারপরে আমরা ছুটে যাচ্ছি এর কাছে, ওর কাছে, ও তার কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই জন্যে পবিত্র কুরআন সূরা যুখরুফের মধ্যে, আলাইসাল্লাহু বিকাফিন আব্দাহু, আল্লাহ নিজে কি তার বান্দার জন্য যথেষ্ট নয়? আজকে আল্লাহকে ছেড়ে অন্যের কাছে যাচ্ছে মানুষ সহজ সাহায্যের জন্য, সহযোগিতার জন্য, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলাইসাল্লাহু বিকাফিন আব্দাহু, আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট নয়? যে সমস্ত আমল, যে সমস্ত জিকির আজকাল তার রসুলের মাধ্যমে শিখিয়ে দিয়েছে, সেগুলো কি আমাদের জন্য যথেষ্ট নয়? কেন আমরা হন্য হয়ে ছোটাছুটি করব? তারপরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমাকে শিক্ষা দিয়েছেন, যখন আপনি রাতের বেলা শয়ন করতে যাবেন, বিছানায় যাবেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ততক্ষণ ঘুমাতেন না যতক্ষণ পর্যন্ত রাতের বেলা সূরা মুলক না পাঠ করতেন। তারপরে তিনি বিছানায় গিয়ে 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস পাঠ করতেন, অতঃপর হাতেতে পড়িতেন, সারা শরীরে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যতদূর হাত যত ভুলিয়ে নিতেন, দেখি আপনাকে কোন অশুভ শক্তি গ্রাস করে, আপনার কে ক্ষতি করে। তারপরে 5 অক্ত ফরজ নামাজের পরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতে বলেছেন, যখন জিকির আজকার হয়ে যাবে, যখন আপনি আয়াতুল কুরসিও পাঠ করে নেবেন, তারপরে আপনি সূরা ইখলাস পাঠ করবেন, সূরা ফালাক পাঠ করবেন, সূরা নাস পাঠ করবেন, এগুলো আমল করুন তো দেখি কি করে আপনাকে ক্ষতি করে দেখি। তারপরে খাস করে ফজরের সময়ের জন্য এবং মাগরিবের সময়ের জন্য বলা হয়েছে, এগুলো 3 বার 3 বার করে পাঠ করবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতির হাসান হুসেনকে পু দিতে সূরা ফালাক পড়ে, সূরা নাস পড়ে, তারপরে দোয়া রয়েছে খাস করে, বিসমিল্লাহি রাকিব মিন কুল্লি শাইইন ইউজিকা মিন শাররি কুল্লি নাফসিন আও আইন হাসিদ আল্লাহু ইয়াশফিকা বিসমিল্লাহি রাকিব, এই দোয়া পাঠ করে তিনি হাসান হুসেনকে পু দিতে। তাহলে এগুলো আমাদের উপরে নাই, এগুলো আমাদের মধ্যে নাই, এগুলো যদি আমরা আমল করি তাহলে কিন্তু আমাদের দেখা যাবে সমস্ত কিছু সংশোধন হয়ে গিয়েছে এবং সমস্ত বুরাই থেকে আমরা হেফাজতে থাকতে পারবো ইনশাআল্লাহ। তো আমাদের প্রয়োজন হচ্ছে জানার, তারপরে মানার, শুধু শুনলাম
আসবো শুনবো আর চলে যাবো আমল করবো না, এর নাম কিন্তু ইসলাম নয়। আপনি আসবেন, কোরআনের বাণী শুনবেন, হাদিসের বাণী শুনবেন, অতঃপর তার উপরে আমল করার প্রচেষ্টা করবেন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপর থেকে সমস্ত বিপদ আপদকে সরিয়ে দেবেন। আপনি যদি মুমিন হন, মুমিনের সুরক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবেন। কিন্তু আমি আপনি যদি মুমিন না হয়ে নামধারী মুসলমান হয়ে যাই, তাহলে কিন্তু আমরা কোনোদিন সুরক্ষা পাইনি আর পাবো না। তো আমাদের প্রয়োজন রয়েছে আজকে একটু ভাবনা চিন্তা করার বিষয় রয়েছে, যে আমরা মুসলিম শুধুমাত্র নাম হয়ে যেন মুসলিম না হই। যেহেতু যে আয়াত পাঠ করা হয় খুতবার মাধ্যমে, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা মুমিন না হয়ে মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। অতএব আমাদেরকে মুসলিম হিসাবে বাঁচার প্রচেষ্টা করতে হবে, আমল করার চেষ্টা করতে হবে কোরআন হাদিসের উপরে। যদি আমরা এগুলো আমল করি, আমাদের পরিবারকে যদি এগুলো আমল করতে বলি, তাহলে দেখবো ইনশাআল্লাহ আমাদের উপর থেকে সমস্ত বিপদ আপদ চলে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কোরআন এবং হাদিস শোনার সঙ্গে সঙ্গে তার উপরে আমল করার সুমতি প্রদান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আপনাদের সম্মুখে এসেছেন মৌখালী চণ্ডীপুর থেকে মাওলানা সাইফুল্লাহ সাহেব, উনি আপনাদের সম্মুখে বক্তৃতা রাখবেন।